ইলেকশন কমিশন আমাদের পরবর্তী নির্বাচনকে কন্ডাক্ট করবে এবং একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, মেইন দায়িত্বটি তাদের। তবে তার এই কথার ভেতর থেকে কিছুটা উদ্বেগ, কিছুটা উৎকণ্ঠা এবং বাস্তবতার একটা প্রতিফলনও আছে। তার অর্থ হচ্ছে যে তিনি নিজেও স্বীকার করে নিচ্ছেন, তিনি নিজেও বলছেন যে আমাদের এখানে মানুষের ভোটাধিকারের যে সাংবিধানিক অঙ্গীকার ছিল সেটি আমরা নিশ্চিত করতে পারিনি, এবং এই কাজটি প্রথমত করার দায়িত্ব ছিল ইলেকশন কমিশনের। এর আগে যারা নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন, আমাদের এখনকার কমিশন যে উদ্বেগের কথাটি বলছে, তার আগে যারা দায়িত্বে ছিলেন তারা এই বিষয়টি বেমালুম চেপে গেছেন, তারা এই বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন, এই বিষয়টিকে তারা স্বীকৃতি দেননি। অথচ সেই সময়ে সারা দেশের মানুষের যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল ভোট নিয়ে, মানুষের যে ভোট দিতে না পারার জন্য যে যন্ত্রণা ছিল, যে আক্ষেপটা ছিল, এবং সেটি যে সঠিক ছিল, মানুষ ভোট দিতে পারতো না, এই সত্যটা বর্তমান নির্বাচন কমিশনার, যিনি প্রধান প্রধান নির্বাচন কমিশনার, তিনি এটিকে স্বীকার করে নিলেন। এখন এই স্বীকৃতির ভেতর থেকে তার দায়িত্ব কি শেষ হয়ে যায়? না, যেহেতু তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যদিও আমরা জানি যে এই দায়িত্বটি তিনি একা পালন করতে পারবেন না, ইলেকশন কালীন যে গভর্নমেন্টটি থাকবে তার একটা বড় ভূমিকা আছে, সেই সরকারটি ইলেকশন কমিশনকে কিভাবে সহায়তা করে। আমরা কিন্তু এর মধ্যেই দেখেছি এবং আমরা নিজেরাও জানি যে অনেক সময় ইলেকশন কমিশন দুই একটি ভালো কাজ করতে চাইলেও তখন যারা সরকারে থাকেন তারা তাদেরকে সহযোগিতা না করার কারণে সেই দায়িত্বটি তারা যথাযথভাবে পালন করতে পারেন না। উদাহরণ দুটো আছে। একটা উদাহরণ হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের পরে, নির্বাচনকালীন সময়ে সেখানের যিনি এসপি ছিলেন সেই এসপিকে কিন্তু ইলেকশন কমিশন বদলি করেছে। কেন বদলি করেছিলেন? বদলি করেছিলেন এই কারণে যে সুনির্দিষ্টভাবে তার অবস্থানটা ছিল সরকারি দলের প্রার্থীর পক্ষে, এবং প্রশাসনের যে একেবারে নিরপেক্ষ দায়িত্ব পালন করার যে অঙ্গীকার ছিল তার ব্যত্যয় করছিল। কিন্তু আমরা দেখছিলাম যে ইলেকশন কমিশন তাকে সেখান থেকে ট্রান্সফার করার সম্ভবত এক বা দুই দিনের মাথায় সরকার কিন্তু আবার তাকে রিপ্লেস করেছে। নাম্বার টু হচ্ছে, এর আগে যে শামসুল হুদার যে কমিশন তার শেষ নির্বাচন সম্ভবত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু তারা সেনাবাহিনী নিয়োগ করার প্রস্তাব করেছে, আপনার মনে আছে। কিন্তু সরকার কিন্তু ইলেকশন কমিশনকে সেই সহায়তাটা করেনি। এখন একজন পুলিশের কর্মকর্তাকে বদলি করা আর আরেকটি সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী নিয়োগ করার প্রস্তাব করা, তার কারণ হচ্ছে নিশ্চয়ই সেখানে ভোটারদের বা অবাধ ভোটাধিকারের যে পরিবেশ, সেই পরিবেশের জন্য এ দুটো উদ্যোগ প্রয়োজনীয় ছিল। কিন্তু তখনকার যারা দায়িত্বে ছিলেন, বিশেষ করে সরকার তাকে এই কাজটিতে সহযোগিতা করেনি। অর্থাৎ শুধুমাত্র একটা ইলেকশন কমিশন, সে তার কতগুলো সৎ আকাঙ্ক্ষা থাকতে পারে। আমি এই জায়গাটায় একটা কথা মনে করিয়ে দেই যে যারাই দায়িত্বে আসছেন তারা কিন্তু এই বাংলাদেশেরই নাগরিক, তারা একটা বয়স পার করেছেন, তারা ভোট দিয়েছেন, কোন একটি রাজনৈতিক দলকে সে মনে মনে তিনি সমর্থন করতেও পারে। বাংলাদেশের নাগরিক হিসাবে এই অধিকারটা কিন্তু সবার আছে। কিন্তু তিনি যখন একটা কাজ করার জন্য দায়িত্ব গ্রহণ করবেন তখন তিনি কি পদক্ষেপ গ্রহণ করেন সেটি প্রধান। ভারতের যে আলোচিত নির্বাচন কমিশনার টিএন সেশন, দায়িত্ব শেষ করার সম্ভবত 10 বা 12 দিনের মাথায় তিনি কিন্তু শিবসেনায় জয়েন করেছিলেন। তার মানে হলো যে এই যে শিবসেনার যে আদর্শটা তিনি কিন্তু ওন করতেন, তিনি লালন করতেন। এখন যারা দায়িত্ব পেয়েছেন তাদের কেউ কোনো একটা রাজনৈতিক দলের সাথে তার সাথে যুক্ত থাকতেই পারেন, অথবা মনের দিক থেকে তিনি কেউকে ভোট দেন এটি তার থাকতে পারে, কিন্তু যখন তিনি দায়িত্বটি পালন করবেন তখন তিনি এই জায়গায় নিউট্রাল থাকেন কিনা। আমি মনে করি যে হাবিবাবু আউয়াল সাহেবের বক্তব্যের ভেতর থেকে, এর আগের কমিশনের অথবা তার আগে নির্বাচন সম্পর্কে আমাদের যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলোর সত্যতা আমরা এখানে পেলাম, কথার ভেতর থেকে মনে হচ্ছে যেন তার একটা দায়িত্ব হচ্ছে যে কথা বলে মানুষের মনকে জয় করে নেওয়া। এই ধরনের প্রতিষ্ঠানের থেকে যত কম কথা বলা যায়
তত ভুল কম হয়, এবং তার কাছে আমরা কথার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়নি, অ্যাকশনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এত কথা কেন বলছেন, আমি আর কোনো ভয় নেই এই কথা কেন বলছেন, এর ভেতর থেকে আমার মনে হয় যে তাই ভয় আছে। আমরা গ্রামের ছেলে যখন রাতের বেলায় অন্ধকার পথ দিয়ে পের হতাম, তখন কিন্তু আমরা জোরে জোরে কথা বলতাম, যাতে গ্রামে ওই সময় আমাদের যেটা মনে হতো যে ভূত প্রেত থাকতে পারে বা চোর ডাকাত থাকতে পারে, তাদেরকে আমরা বুঝাতাম যে আমার ভয় নেই, আমি জোরে জোরে কথা বলছি, এবং পার হতাম কিন্তু একটি ঝিঝি পোকার ডাক বা শিশির পড়ার শব্দ পেলে ভেতর থেকে কেঁপে উঠতো। এটি ছিল বাস্তবতা। আমার ধারণা তিনি চাপে আছেন, এবং চাপে আছেন বলে নানা রকমের কথা বলছেন। আমরা নির্বাচন প্রক্রিয়া গঠন প্রক্রিয়াটায় কিন্তু অনেকগুলো চালাকি দেখেছি। চালাকির জায়গাটা গভর্নমেন্ট এই চালাকিটা পাবলিকের সাথে করেছে, এমনকি তার জোট সঙ্গী যারা তাদের সাথেও করেছে। কেমন? সে যে সার্চ কমিটির জন্য রাষ্ট্রপতিকে দিয়ে দলগুলোকে আহ্বান জানালো, আমরা দেখলাম পত্রিকায় যে তার জোট সঙ্গী জাতীয় পার্টি এবং সংসদের সরকারের সাব্যস্ত করা বিরোধী দল, আমি তাদেরকে বিরোধী দল বলি না, আমি মনে করি সাব্যস্ত করা বিরোধী দল, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কিন্তু বিরোধী দল হতে রাজি হয়নি, তারা মন্ত্রিত্ব ইত্যাদি ইত্যাদি সুবিধাগুলো চেয়েছে। তো তারা গিয়ে তাদের মহাসচিব গিয়ে তার বইয়ের নাম প্রস্তাব করে আসলো, এবং এটি একটি হাসির পাত্রে তিনি পরিণত করলেন। সরকার যদি রিয়েললি বিষয়টি নিয়ে পলিটিক্যালি যদি ফেস করত, তাহলে অবশ্যই তার সাব্যস্ত করা বিরোধী দল অথবা তার জোট সঙ্গীকে এরকমের একটা বিব্রতকর সিচুয়েশনে ফেলে দেওয়ার কথা না, অন্তত তাকে কানে কানে বলে দিত যে এটা হচ্ছে আমরা যে আয়োজনগুলো করছি এটা দুর্ভাগ, আমরা আসলে একটি আইন প্রণয়ন করব। এবং আইনমন্ত্রী এক কথা বললেন, প্রধানমন্ত্রী এক কথা বললেন, অর্থাৎ যেটা একসানে গিয়ে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী যেটি বলেছিলেন সেটি হচ্ছে বাস্তব, আইনমন্ত্রী যেটা বলেছিলেন সেটি একেবারে সেটি যথার্থ ছিল না, এবং তিনি সত্য কথাটা বলেন। সুতরাং সরকার যদি তার জোট সঙ্গীদেরকে তার মনের কি ছিল তোমার মনে বুঝিনি তো বুঝিনি কথা আজও জানতে, একটা গান আছে আর, আওয়ামী লীগের সাথে ওয়ার্কার্স পার্টি জাসদ বা এই দলগুলো দীর্ঘদিন ধরে একসাথে জোট করলো, অথচ আওয়ামী লীগের মনের কথাটা তারা বুঝতে পারলো না, আওয়ামী লীগ তার মনের কথাটা বললো না, তারা গেলেন প্রধান রাষ্ট্রপতির কাছে, নাম দিয়ে আসলেন, পরে শোনা গেল যে ওই নামে কাজ হবে না, ওটা ছিল দুধভাত, এখন আবার নতুন করে শুরু করতে। এই যে চালাকিটা, এই চালাকিটা করা আওয়ামী লীগের পাবলিকের সাথে তো করলোই, তারা যার সাথে যাদের সাথে নিয়ে ক্যাবিনেট গঠন করছেন, রাজনীতি করছেন, সরকার চালাচ্ছেন, তাদের সাথে আওয়ামী লীগের এই চালাকি করাটা ঠিক হয় না। এর ভেতর থেকে ওই দলগুলোকে কিছুটা হলেও আমার ধারণা তারা একটা বিব্রতকর অবস্থায় পড়েছে। প্রধান নির্বাচন কমিশনার যদি বলেন যে কোনো চাপে নেই, আমি এটির সাথে একমত না, কারণ তার চাপে থাকার কথা। কেন থাকার কথা? এত বড় একটা কর্মযজ্ঞ তার উপরে অর্পিত হয়েছে, মানুষ আপনি যাই বলেন না কেন, রাজনৈতিক দলগুলো যতই ক্রিটিক করুক, তাদের একটা প্রত্যাশা কিন্তু আছে। কমিশন কতগুলো দৃশ্যমান ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে, নিরপেক্ষভাবে কতগুলো পদক্ষেপ গ্রহণ করবে, এই প্রত্যাশা যে দেশের মানুষের প্রায় 10.5-11 কোটি মানুষের প্রত্যাশার জায়গায়, আমি শুধু ভোটারের কথা বলছি, 10.5-11 কোটি মানুষের প্রত্যাশার জায়গায় তিনি দাঁড়িয়ে থেকে তিনি ছুরির উপর থেকে হেঁটে যাচ্ছেন, তিনি কোনো চাপ অনুভব করেন না, এটি আমার কাছে অনাকাঙ্ক্ষিত মনে হয়। মনে হয় যে তাহলে মানুষের এই প্রত্যাশাকে তিনি গুরুত্ব দিচ্ছেন না, তবে তার যে কথার ভেতর থেকে যে চ্যালেঞ্জের মুখে তিনি আছেন সেটি স্বীকার করছেন। ইলেকশন কমিশন, সরকারি দলের নেতারা যেটি বলছে, মানুষ হাসতে হাসতে আওয়ামী লীগকে ভোট দিয়ে আসে, মানুষের সামনে ভোট দেওয়ার কোনো জায়গা নাই, উন্নয়নের কারণে ভোট দিয়ে আসে, এগুলো যে সঠিক না, এবং সেই কারণে কোনো কোনো কেন্দ্রে তারা 100% বেশি ভোট পান, মৃত মানুষ এসে তাদেরকে ভোট দিয়ে যান, এবং তার পেছনে যে গ্রাউন্ড গুলো তারা বলেন সেগুলো যে ফেক, সেগুলো যে সঠিক না এবং সঠিক ছিল না, সেটি কিন্তু ইলেকশন কমিশনের প্রধানের বক্তব্যের ভেতর থেকে বেরিয়ে আসছে। রাজনৈতিক দলগুলো আসলে রিয়াকশনটা কি হবে এটি আমরা আসলে বলতে পারি না, এমনকি আমি যে রাজনৈতিক দলের সাথে আছি তারাও নিশ্চয়ই এই বিষয় নিয়ে তারা বৈঠক করবে, বৈঠক করে সিদ্ধান্ত নিবে। তবে আকাঙ্ক্ষার জায়গাটা আপনি যদি বলেন, এই ইলেকশন কমিশনকে সেটি বুঝতে হবে, ঠিক আজকে যে যুবকটির বয়স 20 বছর, একটা জেনারেশন কিন্তু বাংলাদেশে 20-22 বছর বয়সে তারা কিন্তু তার জীবন দশায় এখন পর্যন্ত ভোট দিতে পারেনি, দুটো নির্বাচনে
এর আগের যে দুটো নির্বাচন, সেই নির্বাচনে ভোটার হয়েছেন এরকমের একটি বিশাল জনগোষ্ঠী আছে, এখন পর্যন্ত দেশে একটি ভোট দিতে পারেনি। এই জেনারেশনের যে আকাঙ্ক্ষা, এটি যদি সামনে রেখে ইলেকশন কমিশন বলে যে আমি আসলে চাপে নেই, আমি তো মনে করি যে তার চাপে থাকার কথা। শুধু পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ বিএনপির প্রতিক্রিয়া না, এর বাইরে একটা বিপুল জনগোষ্ঠীর প্রতিক্রিয়ার জায়গাটি। আমরা মাঝে মধ্যে দুই একবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। মানুষের আকাঙ্ক্ষার যদি বাস্তবায়ন তিনি ঘটাতে চান, তাহলে কখনো কখনো কর্তার ইচ্ছার বাইরেও তাকে দায়িত্ব নিতে হবে। আপনি সাংবাদিকতা করেন, ইলেকশন কমিশন গঠনের কাজে আমাদের বিরাট সৌভাগ্য হচ্ছে আওয়ামী লীগ মানুষের কথা শোনে না, কিন্তু একবার ইলেকশন কমিশন গঠনের ক্ষেত্রে মানে আওয়ামী লীগের একটা দুর্ভাগ্য, তারা যাদের নাম প্রস্তাব করে তারা কেউই ওই ইলেকশন কমিশনে কেউ আসতে পারে না। মজার ব্যাপার না? আওয়ামী লীগের কথায় সবকিছুই হয়, কিন্তু আওয়ামী লীগ পরপর দুইবার তারা যে যাদের নাম প্রস্তাব করছে তারা কেউ ইলেকশন কমিশনে আসে না। কারা আসে? আসে এর আগে তরিকত ফেডারেশনের, আর এবার কে এলো? এনপিপি, উদার একটা রাজনৈতিক দল বাংলাদেশে। তো এইগুলো নিয়ে মানুষের সাথে যে আপনি ঠাট্টা মস্করা করছেন, এই ঠাট্টা মস্করা গুলো করার জন্য আপনাকে কতগুলো মানে এগুলোকে একটু পুলিশ ফর্মে নিয়ে যেতে হবে। মানুষের জায়গাটা এমন জায়গায় এসেছে, আপনি যদি মনে করেন মানুষ কিছু বোঝে না, তো মানুষকে এতটা ছোট তো ভাবার কোনো কারণ নেই। তারা প্রচুর কথা বলছে, এই কথাগুলো বলার থেকে তাদের কম কথা বলা উচিত। এবং আমার ধারণা যে একটা পর্যায়ে যে বিষয়টা তারা লেজে গোবরে করে ফেলবেন, কতগুলো কথা বলছেন যেগুলো আমি এই রকমের একটা পজিশনে যারা আছেন তাদের কাছ থেকে আমি শুনতে চাই না। তিনি এসে বলছেন আমার হাই প্রেশার আছে, ব্লাড প্রেশার আছে। তো ব্লাড প্রেশার আছে, এটি মিডিয়ার সামনে এসে মানুষকে শোনানোর বিষয় না।